পুরো বাংলাদেশ মানে বাংলাদেশের ফুল ভাইব এখানে, মানে একেবারে ফুল কি নাই, সব কিছুই আছে বাংলায়, এটা ভালো। এর আগে পর্তুগাল গিয়ে এই ধরনের পরিস্থিতি দেখছিলাম, যেখানে আসলে অনেক বেশি বাঙালি ছিল, আর এখন দেখলাম হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস, তো এখানেও আসলে অনেক বাংলাদেশি বাঙালি ভাই ব্রাদার। ভাল লাগলো দেখা, নিজের দেশের মানুষ যেখানেই দেখি ভাল লাগে। না অনেকগুলো মুদিখানা, মুদি দোকান, তো সেইগুলোতে ঘুরে ঘুরে দেখলাম। আর আরও একটা জিনিস দেখা, এটার নাম হচ্ছে মালাবার অথেন্টিক এশিয়ান কনফেকশনারি, বাংলায় লেখা, দেখছেন মালাবার সুইটস, তার মানে এখানেও বাংলাদেশি মিষ্টি পাওয়া যায়। একটু দেখি কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম, একটু ভিডিও করা যাবে? জি জি জি, শিওর, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি আছি, আপনাদেরও ধরুন সমস্যা নেই, সেই মুহূর্তে আমি আছি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বাংলাদেশি মিষ্টির দোকান মালাবার অথেন্টিক এশিয়ান কনফেকশনারিতে। সকালবেলা এসে এখানে সমুচা চাট খেয়ে গেছি, সো ইটস নাইস, সেটা খুবই ভালো। আমি জানি মিষ্টিগুলো আসলে দেখার জন্য আবার আসলাম, এবং মিষ্টির একটা পসরা আসলে এখানে বসছে, দেখতেই পারতেছেন কি পরিমাণ মিষ্টি এখানে আছে। মানে বাংলাদেশে আপনি যে মিষ্টি পাবেন না সেগুলো এখানে আসছে। রুপি মিষ্টির একটু দাম বলে দিবেন নাকি, কোনগুলো কত টাকা কেজি? উপরে প্রথম থাক এবং দ্বিতীয় থাক বলেন 12 টাকা করে, নিচের গুলো 18 টাকা, আচ্ছা রসগোল্লা 12 টাকা, আচ্ছা রসগোল্লা হচ্ছে 12 টাকা, ছানা 18 টাকা, ছানা 18, নিমকি 12 টাকা, নিমকি 12 টাকা, আর এই মিষ্টিগুলো হচ্ছে সব 12 টাকা, 12 টাকা করে, জি নাইস। ওই পাশেও আসলে আরো জিনিসপত্র আছে। এখানে ব্যবসা কতদিন? প্রায় এক বছর হচ্ছে। তো কেমন ব্যবসা? জি আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসা খুব ভালো, খুব ভালো। আমি আপনাদের একটা নোটিশ পড়তেছিলাম যে আপনারা খাঁটি গরুর দুধ দিয়ে আসলে মিষ্টি বানান। জি, এই জন্য আসলে আমি ভাবছিলাম যে নিয়ে যাবো কিছু, সারা রাত ট্রাভেল করবো, তো এই জন্য সাহস পাইতেছি না। জি না ইনশাল্লাহ, আমাদের ফ্রেশ দিনের গুলো দিনেই চলে, এবং বাসি জিনিস আমরা রাখিও না, রাতের বেলায় আমরা সরাই ফেলি। আলহামদুলিল্লাহ, দোয়া করি ব্যবসা ভালো, অন্যান্য দোকান দেখে ভালো না, মিষ্টি দেখতেও সুন্দর, মানে আসলে কোয়ালিটি ভালো সেটা তো আছেই, দেখতেও মিষ্টি বেশ বেশ সুন্দর। এই পাশে আর কি কি পাওয়া যাচ্ছে এখানে? এখানে পাকিস্তানি বরফি আছে, তারপরে সমুসা চাট আছে, সমুসা চাট, হালুয়া, তারপরে সোন হালুয়া, তারপরে রসগোল্লা, রসগোল্লা কুকু, গুলাব জামুন কুকু, তারপরে জিলাপি রেড, জিলাপি হোয়াইট, সুন্দর, এগুলো 12 টাকা, ভালো লাগলো আসলে। জি এদিকে আছে আমাদের ঝাল, লেগুম সমোসা, চিকেন রোল, চিকেন রোল, কলিজা সিঙ্গারা, লেগুম সিঙ্গারা, তারপরে চিকেন সমোসা, বিক্রি হয়ে যায় শেষ হয়ে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ হয়ে, 9টার মধ্যে আমাদের সব শেষ হয়ে। ঠিক আছে ভাই, দোয়া রইল আপনাদের জন্য, ভালো থাকুন। ভাই আপনি কি খাইলেন একটু বলেন তো। আমি খাইছি ভাই একটা চিকেন রোল খাইছি, আর একটা কলিজা সিঙ্গারা। কেমন খাবার? এখানে খাবারের কোয়ালিটিটা অনেক ভালো ভাই, সবাই আসার জন্য বলে দেবো নাকি? আমি অনেক দূর থেকে আসি, আমি আউটপ্রিচ থেকে আসি, কিন্তু ওনাদের এই জোটার টেস্ট করার জন্য, খাবারের জন্য আমি আশা করি যে আপনাদের মাধ্যমে ওনাদের। ইনশাআল্লাহ, মালাবার অথেন্টিক এশিয়ান কনফেকশনারি জন্য শুভকামনা দিই। ওকে, ভালো থাকার জন্য শুভকামনা। ভালো, ইন্টারেস্টিং, মানে এখানে প্রচুর মিষ্টি ছিল এই দোকানটাতে, এবং দেখা ভালো লাগলো যে আসলে আপনি এইখানে আসার পরেও ওই সব অথেন্টিক বাংলাদেশি মিষ্টি আপনি পেয়ে যাবেন। আমি ফ্রান্সের ব্যস্ত রাস্তায়, প্যারিসের খুবই ব্যস্ত রাস্তা, এই রাস্তাতে আর এই ধরনের ব্লগ করার সাহসিকতা দেখানো উচিত না, কারণ ইটস ভেরি ডেঞ্জারাস। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।